আজকে আমরা যে ডিসকাস করব সেটা বেঞ্চ ভাইস নিয়ে। বেঞ্চ ভাইস আমার হচ্ছে একটা হোল্ডিং টুলস, কমন হ্যান্ডল টুলস, যেটা দিয়ে আমরা কোনো ওয়ার্ক পিসটাকে ধরে পর আমরা হোল্ডিং করার পর আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, তো কোনো ওয়ার্ক পিসকে আমরা কাটিং করতে পারো, কোনো একটা ওয়ার্ক পিস অপারেশন করতে পারো, কাটিং করতে পারো। ঠিক আছে, অনেক রকম অপারেশন আছে, জব অপারেশন আছে, সেটা নিয়ে আমরা ম্যাক্সিমাম যে কাজ থাকে সেটা বেঞ্চ ভাইসে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ হ্যান্ড টুলস, কাটিং টুলস, মার্কিং টুল। ঠিক আছে, তো আর আজ আমরা জেনে নেব বেঞ্চ ভাইসে কী কী পার্টস আছে, সে পার্টসের সঙ্গে যে পার্টসগুলো যুক্ত আছে তার প্রতিটা পার্টসে নিজের নিজের ফাংশন আছে, সে পার্টসগুলো অনেক গুরুত্ব ইম্পর্টেন্স পার্ট আছে আমার। ঠিক আছে, তো আমরা এক একটা পার্টস নিয়ে ডিসকাস করিব, দেখে নিব আমরা। প্রথম আমরা যে পার্টস দেখতে পাচ্ছি সেটা একটা হ্যান্ডেল মতো, যে হ্যান্ডেল মতন একটা পার্ট আছে সেটা হচ্ছে আমার ফাইল, আমার হ্যান্ডেল, বেঞ্চ ভাইসের হ্যান্ডেল। সে হ্যান্ডেল সঙ্গে একটা যে পার্ট লাগানো আছে সে পার্টটা যখন যে ঘুরছে আমার তাকে যে ঘোরা ঘুরছে সে পার্টটা হচ্ছে আমার স্পিন্ডেল। স্পিন্ডেলটা যদি আমি দেখতে চাই সে পার্টটা আমার এরকম দেখতে লাগবে, এই পার্ট হচ্ছে আমার স্পিন্ডেল। ঠিক আছে, কারণ বেঞ্চ ভাইসে স্পিন্ডেল সঙ্গে ছেড় কাটা আছে, একটা বোল্ট মতন আমার ছেড় কাটা আছে, সে বোল্টে অনুসারে আমার, কেন বেঞ্চ ভাইস যে থাকে সেটা একটা নাট বোল্ট প্রিন্সিপালে কাজ করে। ঠিক আছে, বেঞ্চ ভাইস আমার নাট, একটা নাট বোল্ট প্রিন্সিপালে কাজ করে, তার জন্য বেঞ্চ ভাইসটা আমার এরকম এর মধ্যে থ্রেড দেওয়া থাকে। ঠিক আছে, এই পার্টটা পুরো আমি স্পিন্ডেল পার্ট আছে বেঞ্চ ভাইসে। নেক্সট পার্ট চলে আসবো আমরা বডি। ঠিক আছে, যে বডি পার্ট আছে আমার পুরোটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে, এই পুরো পার্টটা যে বডি যে তৈরি আছে সেটা কাস্টের মেটেরিয়াল দিয়ে তৈরি থাকে আমার। ঠিক আছে, এবার নেক্সট যে পার্ট আছে আমার সেটা মুভেল জ, যে জটা আমার, যে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টটা আমার মুভ করছে, আমার এই পার্টটা আমার মুভ করছে। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমরা কী বলবো, মুভেল জ। এই পার্টটা আমার কী আছে, ফিক্স আছে, তাই জন্য এই পার্টটা কী বলবো আমরা, ফিক্স জ। আমরা তাই মুভেল জ, ফিক্স জ মধ্যে যে জবটা আমরা ধরবো, তো ধরার জন্য এই দুটো জব প্লেট দেওয়া থাকে আমার এই জবগুলো। ঠিক আছে, সে জব একটা সাইজ থাকে, সে সাইজ অনুসারে আমার বেঞ্চ ভাইসে স্পেসিফাই করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে বিথ অফ জব। ঠিক আছে, মানে প্রতিটা এরিয়া অবধি, প্রতিটা এরিয়া অবধি আমার যে জবটাকে আমরা ধরতে পারবো। ঠিক আছে, তো এখন এই যে সাইজ আছে 125 মিলিমিটার, অনেকগুলো সাইজ পাওয়া যায়। ঠিক আছে, তো সেটা 100 মিলিমিটার হতে পারে আমার, 125 মিলিমিটার হতে পারে, 150 মিলিমিটার হতে পারে, 200 মিলিমিটার, কাজ অনুসারে আমার এটা বাড়তে থাকবে সাইজগুলো। ঠিক আছে, ডিপেন্ডিং অপন ওয়ার্ক। তো এখন যে আমার কাছে যে উইথ অফ জব সাইজ আছে তাকে আমরা স্পেসিফাই স্পেসিফিকেশন অফ বেঞ্চ ভাইস বলছি আমার, সেটা অনেক অনেক ইম্পর্টেন্স পয়েন্টস আছে আমার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার উইথ অফ জব। আর নেক্সট পার্টে চলে আসছে আমরা, আপনার এই বক্স মতন একটা পার্ট দেখতে পাচ্ছেন, সে বক্সে ওপরে আমার, বক্সের ভিতরে আমার এই স্পিন্ডেল আছে, স্পিন্ডেল এই বক্স মতন এই যে পার্টস আমরা দেখতে পাচ্ছেন, আমি একটা পার্টস খুলে রেখেছি যেটা ভাঙা পার্ট ছিল, তাই একটা পার্টস আমার দেখাতে চাইছি কি কীরকম পার্টসগুলো ভিতর থেকে আমার স্পিন্ডেল আর নাটগুলো লাগানো থাকে। এই বক্স পার্ট ভিতরে আমার স্পিন্ডেল যে থ্রেডের পার্ট থাকে তার সঙ্গে আমার এই বক্স নাটটা লাগানো থাকে। তো আমার যে বক্স নাটে, এই যে বক্স নাট দেখতে পাচ্ছি সেটা গান মেটাল দিয়ে তৈরি থাকে, সেই বক্স নাটের ভিতরে আমার স্পিন্ডেলটা আমার যাওয়া আসা করে, একটা নাট একটা বোল্ট মতন, যেমন আমার যদি বক্স নাটটাকে আমি নাট ধরি, স্পিন্ডেলটাকে বোল্ট ধরি আমরা, তো সেরকম যেমন একটা থ্রেডে একটা নাট এন্ড বোল্ট মতো যেরকম যাওয়া আসা করে, তো সেরকম আমার এই স্পিন্ডেলটা আমার বক্স নাটে আমার মুভমেন্ট করে আমার। এবার এর অনেকগুলো পার্টস আছে আমার, যে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা আর একটা পার্ট আছে যেমন এর বেস। সে বেসের মধ্যে দুটো একটা এরকম হোল দেওয়া আছে, হোলটা এই জন্য দেওয়া আছে কারণ এটা ম্যাক্সিমাম যে বেঞ্চ ভাইস আছে সেটা টেবল কোনো বেঞ্চে আমার ক্লাইম্প হয়, হোল্ড হয়, তার জন্য এখানে নাট বোল্ট দিয়ে এটা ক্লাইম্প করা হয়েছে। ঠিক আছে, এটা আমার মুভমেন্ট না করে যখন আমরা এটাকে হোল্ডিং করার পর কোনো ওয়ার্ক করবো, কোনো কাটিং করবো, কোনো ফাইলিং ওয়ার্ক করবো আমি। ঠিক আছে, কোনো মেজারমেন্ট করছি, কোনো মার্কিং করছি। ঠিক আছে, তো অনেক রকম মার্ক করতে পারবে। ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, যেখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেখানে কাজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা সবার ম্যাক্সিমাম বেঞ্চ ভাইসের কাজ ব্যবহার করে আমরা। ঠিক আছে, অনেকজন ব্যবহার করে। আশা করছি আপনারা বেঞ্চ ভাইস সম্পর্কে বুঝতে পারেন।